Hi everyone, welcome to our new vlog. And আজকে আমি তোমাদের সাথে আমার রুমটাকে তোমাদেরকে দেখাবো, ওটাই শেয়ার করব. I mean after marriage, অর্থাৎ শ্বশুরবাড়িতে আমি কোন রুমে এখন থাকছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো. তোমরা দেখো তোমাদের কেমন লাগে সেটাও আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও. আর এটা ভীষণ ভীষণ মজাদার হতে চলেছে, সো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে. আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন অর্থাৎ ফার্স্ট টাইম ভিউ করছো গাইস, তো তোমাদের জন্য থ্যাংক ইউ সো সো মাচ গাইস তোমরা ওয়াচ করার জন্য. তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, কজ আমি এরকম ডেইলি ব্লগ করে থাকি আমার লাইফ রিলেটেড, তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা তো জানো. তাহলে চলো ফার্দার এনি ডিলে আজকে আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করি. তবে গাইস রুমটা শেয়ার করার আগে একটা কথা তো বলতেই হবে, সেটা হচ্ছে যে রুমটা আমি এখন সবে সবে এসেছি, এতে কোনো ডেকোরেশন সেরকম কিছু হয়নি, আগেই বলছি, কজ আমার বিয়ের জাস্ট 2 মান্থস হয়েছে. তো সুতরাং চলছে, রানিং ডেকোরেশন চলছে, যতটুকু আছে সেইটুকুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাইস. কারণ অনেকেই তোমরা বলো যে তুমি যে ভিডিও করো তার ব্যাকগ্রাউন্ডটা ভালো, তো সুতরাং আমি আমার রুমেই আমি আমার ভিডিওগুলো করে থাকি. তাহলে চলো আজকে আমার ছোট্ট সাধারণ সিম্পল আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করি. সো গাইস আমাদের ইনলসের এখানে ফার্স্ট ফ্লোরটা কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট আমার রুমটা ওনারা করে দিয়েছিলেন, কমপ্লিট করে দিয়েছিলেন. সো ওই দেখো এই জায়গাটা আমি সবই দেখাচ্ছি মোটামুটি, পুরো ফ্লোরটা আমি পরে একদিন তোমাদের ব্লগে দেখাবো, বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার রুমটা. তাহলে চলো আমার রুমটা আমি তোমাদেরকে দেখাই. সো এই হচ্ছে আমার রুমের এখানে দরজা, চলো তাহলে রুমে দরজাটা খোলা যাক. এন্টার করছি, তাহলে চলো. সো ওয়েলকাম টু মাই রুম অল অফ ইউ গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি গাইস আমার রুমে. তাহলে এই হচ্ছে আমার ছোট্ট সিম্পল রুম, যেটা কিনা হচ্ছে এইটা. এখানে প্রথমেই একটা খাট রয়েছে যেটা দেখতে পাচ্ছ, এইটা আর রঙটা স্পেশালি রনি নিজে ডেকোরেট করে নিজের পছন্দ অনুযায়ী ঘরে রঙ করেছিল ইয়েলো আর কমলার মধ্যে. আর এখানে দেখো ছোট্ট একটা কি সুন্দর লাইট রয়েছে, নাইট ল্যাম্পের মতন, এই নাইট ল্যাম্পটা খুব সুন্দর দেখতে. আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দাঁড়াও, এবার দেখো লাইটটা, দেখো লাইটটা কি সুন্দর জ্বলছে, কি সুন্দর. আর অদ্ভুত ব্যাপার, এই লাইটটা যখন বন্ধ করে দেবো তখনও একটা লাইট হয়, মানে এমন নয় যে লাইটটা বন্ধ করে দিলাম আর লাইটটা কিন্তু চলে গেল, সেরম কোনো ব্যাপার না. তো ভীষণ সুন্দর এই লাইটটা একটু রিফ্লেক্ট করছে. আর এখানে রয়েছে আমার ওয়ার্ড্রপ, আর ওপরে আমি নোংরা তাই ওপরে রেখেছি মশারি, তা আবার গুটিয়ে, তো সিট গাইস গুটিয়ে রেখেছি. সো এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ, একদিন কোনো এক সময় ওয়ার্ড্রপটা তোমাদেরকে খুলে দেখাবো কী কী আমি ওয়ার্ড্রপের মধ্যে রাখছি. এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে আমি. সো আর এখানে মোটামুটি কিছু নেই কারণ আমি জাস্ট নিউ এসেছি. আর দেখো এখানে একটা জিনিস, কিছু বুঝতে পারছো এটা কি? ওটা হচ্ছে আমাদের লাগেজ ব্যাগ, যেটা কিনা নোংরা পড়ে যাচ্ছিলো, ধুলো পড়ে যাচ্ছিলো, তো শাশুমা ওই জন্য বললো যে এটা ধুলো পড়ে যাচ্ছে তো ওই জন্য এটাকে র্যাপ করে রাখ, তাই জন্য ও এখন জামা পরে নিয়েছে, তাই সবাই বুঝতে পারে না যে ওটা কি অ্যাকচুয়ালি. তো এই হচ্ছে আমার সেই কি বলবো বিখ্যাত লাগেজ ব্যাগ, তার খুলছি না. আর এখানে দেখো একটা প্যাকেট একটা জিনিস আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি. দেখো আমার, আমি রিসেপশনে ভেবেছিলাম যে অর্কিড ফুল মাথায় লাগাবো, অর্থাৎ নীল কালারের বেনারসি পরেছিলাম, আই মিন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম নীল কালারের বেনারসিটা. সো নীল কালারের বেনারসি পরবো আর ভেবেছিলাম যে ব্লু কালারের পরবো, অর্কিড নেবো মাথায়, তো অর্কিড তো না হয়ে গেছে, 500 টাকা করে অর্কিড নিয়েছে, আর সেটা তোমার কি বলবো মানে এত বেশি দিয়েছে যে ওটা নষ্ট হয়ে গেছে. এবার অর্কিডগুলো কী করবো ভাবলাম যে রাখবো, তো দোকানদার বলল যে তুমি 1 মাস চলে যাবে অর্কিডটা, ভালো কথা, তারপর তো কোনো বিয়ে
বাড়ি পাই, বাট আমি তো বিয়ে বাড়ি পেলামই না, লকডাউন হয়ে গেল, করোনা এখন যা চলছে সিচুয়েশন তোমরা তো সবাই ভালোই জানো। কিন্তু মজার ব্যাপার এবার মানে অর্কিডটার কি পরিস্থিতি হয়েছে তুমি জাস্ট দেখো, মানে এত দামি একটা মানে সুন্দর, দামি থেকেও বড় কথা এতটা সুন্দর একটা ফুল চোখের সামনে এরম হয়ে গেল, কিন্তু আমি স্মৃতি হিসাবে ওটাকে রেখে দিয়েছি। দেখো কাণ্ড কি অবস্থা অর্কিডটার, জাস্ট বাজে হয়ে গেছে, বাট তাও এখনো আমি এটাকে ফেলছি না। এখানে খুব সুন্দর একটা জানলা আছে, বক্স জানলা আছে, মাঝে মধ্যেই এখানে আমি জানলাতে হাওয়া খেতে দাঁড়াই, খুব সুন্দর জানলা আছে। আর দেখো কি সুন্দর হরিয়ালি জায়গা এখানে, মানে তোমার মানে তুমি একদম বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে একদম, যাকে বলে খুব সুন্দর জায়গাটা, মানে দেখো শান্তি যাকে বলে, একদম ভরপুর অক্সিজেন, যেখানে মানুষ অক্সিজেনের এত অভাব সেখানে ভরপুর, এখানে গাছপালা মানে জাস্ট অসম। এখানে একদিন ছাদটাও তোমাদেরকে ট্যুর করে জাস্ট দেখাবো, লাভলি লাভলি কালেকশন এখানকার, মানে গাছপালা ভর্তি, সবুজে সবুজ সবুজময় জীবন এখানে। তো এখানে একটা টেবিল ফ্যান রাখা হয়েছে, এই টেবিল ফ্যানটা তো হাওয়া খাই মাঝে মাঝে, বসে বসে হাওয়া খাই, কোনো ভিডিও করতে গেলে ফ্যান ট্যান বন্ধ করতে হয় তো তখন এই টেবিল ফ্যানটাই সুরাহা দেয়, টেবিল ফ্যানটা তখন খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করে আর আমি ভিডিও করতে পারি। এবার চলো আমি তোমাদেরকে এই মানে রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে সেটাও আমি তোমাদের দেখাই। হ্যাঁ এবার তোমরা বলবে বাবা দিদি তুমি বাথরুমও দেখাচ্ছ, বাট তা না, কয়েক ঝলক তোমাদের যখন বলেছি যে আমি পুরো রুমটাই ট্যুর করব, তো রুমের সঙ্গে যখন ওটাও রয়েছে আমি কেন দেখাবো না তোমাদের, তাহলে চলো। এখানে আমার অ্যাটাচ বাথরুম রয়েছে, আর গাইস একটা জিনিস আছে সেটা খুবই কমন, আই থিঙ্ক সব প্রত্যেকটা বাঙালি পরিবারে প্রত্যেকের ঘরেই এরকম একটা পেয়ে যাবে, সেটা হচ্ছে একটা চেয়ার, যে চেয়ারে কিনা সবাই সব জিনিস রাখে, যতই সে ভালো তার ওয়ার্ড্রপ থাকুক, যতই ভালো তার আলমারি থাকুক, যাই থাকুক তবু মানে আমরা কিন্তু চেয়ারে কিছু না কিছু জিনিস রাখবো। তো সেরকমই একটা চেয়ার আমারও আছে, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব গামছা টাওয়াল মানে বালিশ থেকে শুরু করে এ টু জেড ওই সব কিছু ওই চেয়ারটার ওপরই যায়। তো সো গাইস এই ছিল আমার রুম, আই হোপ তোমাদের আমার এই রুম ট্যুর ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো, কারণ লাইক পেতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে। গাইস একটু লাইক করো আর একটু সাপোর্ট করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, ততক্ষণ হ্যাপি থেকো, টাটাস।